নাটোর সদরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুল ছাত্রীকে। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব পাঁচ জানায়, কিছুদিন আগে পুকুর কাটার শ্রমিক হিসেবে কাজ করতে ওই গ্রামে যায় সোহান হোসেন। সেখানে স্কুল ছাত্রীকে প্রায় উত্তক্ত করত সে। গত 9 মে সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় সোহান ও তার সহযোগীরা। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের সহযোগিতা চায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে দীঘাপতিয়া গ্রাম থেকে সোহান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করে র্যাব।